হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি সবাই সার্ভে সাইটগুলো নিয়ে অনেক আপসেট। অনেকে বলতেছেন যে সার্ভেতে কাজ হয় না, এখন ব্যান করে দিচ্ছে, সার্ভে ঠিকমতো কোয়ালিফাইড হচ্ছে না, ডিসকোয়ালিফাই হচ্ছে অনেক বেশি। আবার অনেকের কমপ্লেন হচ্ছে অ্যাকাউন্টে বেশি কাজ থাকতেছে না। স্পেশালি যারা বিগিনার আছেন তারা জানেন না কীভাবে সার্ভেতে কাজ করতে হয়, কীভাবে আপনি কাজ করলে অ্যাকাউন্ট ব্যান হবে না, আপনি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে সার্ভে কমপ্লিট করতে পারেন, যেভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো যারা বিগিনার আছেন তারা অবশ্যই আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ এই একটা ভিডিও আপনার সার্ভেতে সাকসেস এনে দিবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি সবাই জানি এই শকবাক সাইটটা অনেক বেশি ব্যান করে, সেই জন্য আমি শকবাকটাই চুজ করলাম। কিভাবে আপনি ব্যান ছাড়া শকবাকে কাজ করবেন, এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট করলাম শকবাকে। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সার্ভেগুলো। তো নর্মালি অফ ডেতে সার্ভেগুলো একটু কম থাকে, সেটা আমাদের অফ ডেতে না, ইউএস এর অফ ডে যেদিন থাকে সেই সময়গুলোতে সার্ভে একটু কম থাকে, প্লাস ডিসকোয়ালিফাই হবে বেশি। সো সেটি নিয়ে আপসেট হবেন না। আবার অনেকে আমাকে কিছু কোশ্চেন করেন যে ভাইয়া আমরা কোন আইপিতে দিনের বেলা কাজ করতে পারবো। অ্যাকচুয়ালি এটা একটা অড কোশ্চেন, কারণ আপনি দিনে কাজ করবেন না রাতে কাজ করবেন সেটা আপনার আইপির উপর ডিপেন্ড করে না। আপনি যে কোনো আইপি থেকে দিনে হোক রাতে হোক যে কোনো সময় কাজ করতে পারবেন, এতে আপনার অ্যাকাউন্টের কোনো হ্যাম্পার হবে না। আপনি যদি সঠিক নিয়মে জাস্ট রুলগুলো ফলো করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো আর ব্যান হবে না। আপনি সার্ভে স্টার্ট করার আগে আপনার দুইটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে হোরে চলে যাবেন, hore.net এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে লক্ষ্য করবেন এখানে আপনার 100% আছে কি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 100% আছে। এখানে যদি আপনার 100% না থাকে সেক্ষেত্রে এখানে 100% করে নেবেন। এরপরে চলে যাবেন চেক টু আইপিতে, চেক টু আইপি, এইটা হচ্ছে আইপি চেকের একটা ওয়েবসাইট। এ হচ্ছে আমাদের সাইট checktoip.com। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ডিএনএসটা ঠিক আছে কিনা, এখানে ডিএনএস ইউনিটেড স্টেট আছে কিনা। এখানে যদি অন্য কোনো কান্ট্রির ডিএনএস শো করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে নিশ্চিত। সো অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন ডিএনএসগুলো ঠিক আছে কিনা। যদি ডিএনএস ঠিক না থাকে, সাপোজ এখানে ধরেন বাংলাদেশ থাকলো, ইন্ডিয়া থাকলো অথবা অন্য কোনো কান্ট্রি থাকলো, সেই ক্ষেত্রে ডিএনএসটা চেঞ্জ করে ইউএসএ করে নেবেন। ডিএনএসটা কীভাবে চেঞ্জ করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা আই বাটনে দেখতে পাবেন, সেইখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি চেক, এটা আপনারা অবশ্যই চেক করবেন। চেক করার পরে আপনারা কাজে চলে যাবেন। তো এটা আমরা ক্লোজ করে দিতে পারি, এটাও ক্লোজ করে দিতে পারি। ওকে, তো এইখানে আমরা চলে গেলাম শকবাকে যেখানে আমরা কাজ করব। তো আপনি যেই সাইটে কাজ করেন না কেন অবশ্যই আপনি প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। আপনি যদি প্রোফাইলটা কমপ্লিট করে নেন সেই ক্ষেত্রে আপনার ডিসকোয়ালিফাই কম হবে আর কাজগুলো ম্যাচ করবে অনেক বেশি। তো এখন আমরা কাজগুলো দেখাই। অনেকে এখানে জানেন না এখানে 10 মিনিটস দেখ, এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখাচ্ছে 10 মিনিট, এখানে হচ্ছে 200 SB, এরপরে হচ্ছে +40 SB, এরপরে হচ্ছে একটা সার্ভের কোড দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি এখানে কিসের টাইম দেওয়া আছে আর এইগুলো কি সেটা নিয়ে প্রথমে বলি, অনেকে এটা নিয়ে অনেক কনফিউশন। এখানে যে 10 মিনিট দেওয়া আছে, আমাদের কাজটা কি 10 মিনিট আগে শেষ করতে হবে নাকি 10 মিনিট পরে শেষ করতে হবে, সেটা নিয়ে অনেক কনফিউজড।
এখানে যে সার্ভেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুল সার্ভেটা কমপ্লিট করতে আপনার 10 মিনিট সময় লাগবে। এটা তার একটা আইডিয়ার উপরে দিয়ে দিছে। ওইখানে যে পরিমাণ কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো ফিল আপ করতে হলে আপনার 10 মিনিট দরকার হবে। এর জন্য আপনার কিছু সময় বেশিও লাগতে পারে, কিছু সময় কমও লাগতে পারে, বাট কখনো কমে শেষ করবেন না, অলওয়েজ এর থেকে বেশি সময় লাগাবেন। সো আপনারা এখানে টাইম জোনটা অবশ্যই মেনটেন করে কাজ করবেন। টাইম জোনটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আপনারা এখানে যদি 10 মিনিটের সার্ভে 5 মিনিটে কমপ্লিট করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। সো 10 মিনিটের সার্ভে 10 মিনিট লাগাবেন বা এর বেশি লাগাবেন, কখনো কমের মধ্যে শেষ করবেন না। ওকে, এই হচ্ছে একটা ফ্যাক্ট। এখন আমি কাজের কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করি। এই পেজটা আবার রিফ্রেশ করে নিলাম। এখান থেকে আমি এই 10 মিনিটের যে সার্ভেটা আছে এই সার্ভেটা নিচ্ছি। তো সার্ভেটা নেওয়ার জন্য স্টার্ট সার্ভেতে ক্লিক করেন। তো এখানে দেখেন, এখানে একটা নোটিফিকেশন, সরি ইউ ডিড নট কোয়ালিফাই ফর সার্ভে, এত। তো এটা হচ্ছে নর্মাল একটা ইস্যু, এটা সবারই হয়। এটা নিয়ে আপসেট বা নার্ভাস হওয়ার মতো কিছু নেই। কখনো হয়তো আপনার সার্ভে বেশি ম্যাচ করতে পারে, আবার কখনো কম করতে পারে। সো এটা নিয়ে কেউ আপসেট হবেন না। আপনার সার্ভে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আরেকটা সার্ভে চুজ করবেন। তো এরকম কয়েকটা ট্রাই করলে আপনার সার্ভে ম্যাচ হয়ে যাবে। তো এখানে আরও একটা বিষয় গেল, এখন আমরা আলোচনা করি কীভাবে আপনি কাজ করবেন, কীভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। তো সবার প্রথমে যে বিষয়টা, আপনি যখন সার্ভে করতে যাবেন তখন মাঝে মাঝে কিছু অপশন পাবেন, সেগুলো আপনাকে টাইপ করে লিখে দিতে হবে। আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার মুখ্য কারণ হচ্ছে এইটা। অনেকে হয়তো বা মনে করতে পারেন, সার্ভে তো আমি কমপ্লিট করে দিলাম, আমার তো পয়েন্ট পেয়ে গেছি, তো আর কোনো প্রবলেম নেই। বাট আপনি যেগুলো টাইপ করে দেন সেই অ্যান্সারগুলো তারা আবার রিচেক করে। সো এইখানে আপনাকে অবশ্যই ভালো মতো লিখতে হবে, আর কোশ্চেনের মধ্যে যা বলে তা ফুলফিল করবেন। শুধু নাইস, ফাইন, বিউটিফুল এইসব বলে আপনি পাস করে দিবেন না। অবশ্যই মোটামুটি এক লাইনের দুই লাইনের কথা লিখে দিবেন। তো সেই ক্ষেত্রে সার্ভে কোয়ালিফাই টিম বুঝে নিবে একজন রিয়েল পার্সন এই কাজগুলো করতেছে। সো আপনারা যখন কাজ করবেন, যে অ্যান্সারগুলো লিখে দিতে হয় সেগুলো অবশ্যই ভালো মতো লিখবেন। আর লক্ষ্য রাখবেন কোনো প্রকার স্পেলিং মিস্টেক করবেন না, আর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক করবেন না। ওকে, এই বিষয়টি নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন। আমাদের সার্ভে অ্যাকাউন্ট ব্যান হওয়ার আরও একটা মুখ্য কারণ হচ্ছে স্পিডিং। স্পিডিং মানে হচ্ছে এখানে যে টাইমটা আছে সেটা, অলরেডি আমি এটা নিয়ে ডিসকাস করে ফেলছি, এটা আবারও রিপিট করি আপনাদের। এখানে যে টাইমটা দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে শেষ করার জন্যে। 2-4 মিনিট কম বেশি লাগতেই পারে, ইটস সিম্পল। বাট আমার সাজেশন হচ্ছে আপনি কখনো কম লাগাবেন না, হয়তো বা 2-4 মিনিট বেশি লাগাবেন, বাট এর কম হবে না। অনেকেই আবার সার্ভে করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যান, কোনো প্রকার কোশ্চেন না পড়ে শুধুমাত্র অ্যান্সার দেখেই সার্ভের কোশ্চেন বুঝে যান। তারা অ্যান্সার দেখে অ্যান্সার করে দেন, হিসপেনিক নো, এজ কত, জিপ কোড কত, এরিয়া কি, আপনার পছন্দ কি, কোন ফ্লেভার পছন্দ, আন্দাজের উপরে সব দিয়ে দেন। দেখা গেছে 10 মিনিটের সার্ভে 4 মিনিটে কমপ্লিট। এরকম অনেক জিনিয়াস মানুষ আছে। সো এরকম জিনিয়াস হওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, টাইমটা অবশ্যই মেনটেন করবেন, কারণ এটা বিশাল একটা ফ্যাক্ট সার্ভেতে টিকে থাকার জন্য। তো এরপরে আমাদের পরের কারণ হচ্ছে ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন মানে হচ্ছে আমরা যখন সার্ভে করতে যাই তখন কোয়ালিফায়ের জন্য তারা কিছু কোশ্চেন করে থাকে। সে ফর এক্সাম্পল 2+2=3, 4, 5 সামথিং লাইক দ্যাট, এই টাইপের কিছু দিয়ে থাকে। তো অনেকে আছে এই কোশ্চেনগুলো পড়েন না, 2+2, 4-এর জায়গায় 5 অ্যান্সার করে দেন। এরপরে বড় করে একটা লেখা থাকে, এর নিচে একটা লেখা থাকে যে প্লিজ সিলেক্ট দিস ফ্রম অ্যান্সার। তো বড় কোশ্চেনটা আমরা না পড়ে আন্দাজে একটা অ্যান্সার করে দিই। তো এরকম অ্যান্সার করা যাবে না।
আপনাদের অবশ্যই এই আইকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কেয়ারফুলি দিতে হবে। এই কোশ্চেনগুলো মিস্টেক করা যাবে না, এটা দ্বারাই মিন করে আপনি কোশ্চেনগুলো পড়ে পড়ে অ্যান্সার দেন কি না। সো কোশ্চেনের অ্যান্সার যা করবেন অবশ্যই কোশ্চেন পড়ে পড়ে অ্যান্সার করবেন, তাহলে আপনাদের এই মিস্টেকগুলো হবে না। আমাদের পরের কারণ হচ্ছে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। কন্ট্রাডিক্টরি ইনফরমেশন বলতে আপনি আপনার প্রোফাইল করছেন একরকম, বাট অ্যান্সার করার সময় অ্যান্সার দিচ্ছেন আরেক রকম। সাপোজ আপনি প্রোফাইল করলেন মেল, কিছুক্ষণ পরে আপনি ফিমেল হয়ে গেছেন। অথবা এক কোশ্চেনের মধ্যে আপনি অ্যান্সার করলেন আপনার একটা বেবি আছে, আর কিছুক্ষণ পরে আরেকটা বেবি হয়ে গেছে। এরকম অনেকে অনেক ফাস্ট আছেন, সো সেগুলো করা যাবে না। আপনাকে অবশ্যই প্রোফাইলের যে কোশ্চেনগুলো আছে, যে অ্যান্সারগুলো আছে, অবশ্যই সেইগুলো করবেন। আপনাদের যদি ফার্স্ট টাইম মনে রাখতে কষ্ট হয়ে যায় অবশ্যই কোশ্চেনগুলো নোট করে নেবেন। প্রত্যেকটা কোশ্চেন অলওয়েজ সেম রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলি, আপনি প্রোফাইলটা যেভাবে করবেন অ্যান্সারগুলো ঠিক সেমভাবে করবেন। আপনি প্রোফাইল কীভাবে করলেন সেটা কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনোভাবে প্রোফাইল সাজাতে পারেন, বাট অ্যান্সারগুলো আপনি ওই প্রোফাইল অনুসারেই করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। আপনি যদি এগুলো মেনটেন করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না, আপনি ব্যান ছাড়া কাজ করতে পারবেন যে কোনো সাইটে। এগুলো ছাড়াও আর অনেক বিষয় আছে, যেমন ধরেন আইপি। আইপি হচ্ছে বিশাল একটা ফ্যাক্ট। আপনি যদি ভালো একটা আইপি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার সার্ভে না থাকতে পারে, আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। আপনি ভালো কাজ করতে চাইলে অবশ্যই আপনার একটা ভালো আইপি লাগবে। ভালো আইপির মধ্যে আপনারা অবশ্যই ভেরিজন, স্পেকট্রাম, AT&T এই টাইপের আইএসপিগুলো ইউজ করবেন, তাহলে আপনারা অনেক ভালো কাজ পাবেন আর সার্ভেও ম্যাচ করবে অনেক বেশি। সো আপনি যদি সার্ভেতে কাজ করতে চান তাহলে অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন, তাহলে আপনি সার্ভে সেটের মধ্যে কোনো প্রকার ব্যান ছাড়া কাজ করতে পারবেন। এইগুলো ছাড়াও প্রত্যেকটা সাইটের ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো বাইরে থেকে জানা পসিবল না, একমাত্র যারা চেক করে তারাই বলতে পারবে। সো এটা হচ্ছে সার্ভেতে বেসিক কাজের সিস্টেমগুলো। এগুলো মেনটেন করে কাজ করলেই আপনার অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ একদম কমে যাবে। সবগুলো কথার একটাই মোরাল বলতে গেলে, আপনি যা অ্যান্সার করবেন সবগুলো পরে পরে বুঝে অ্যান্সার করবেন, আর হলে সেম অ্যান্সার করবেন, আর টাইম টাইম মেনটেন করে কাজ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। সো এই হচ্ছে খুঁটিনাটি বিষয়। তো ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা আপনাদের মেম্বার আছে নতুন সার্ভেতে আসতে চাচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওটা তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। সো আজকের মতো এখানেই বাই, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।